এসো বাবু। রুবি, এগুলো খুলছো কেন? এসব পরে আমি ঘুমোতে পারি না। রানা, দুধটুকু খেয়ে নিও। আচ্ছা। আমার গয়নাগুলো পাচ্ছি না। পাচ্ছ না? তুমি তো দেখেছো, আমি এখানে দেখেছিলাম। তাহলে গেল কোথায়? আমার মনে হয় চুরি হয়ে গেছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সব দেখছি। তোমরা সত্যি করে বলো, তোমাদের মধ্যে কেউ নিয়েছো কিনা? আল্লাহ কসম, আমি নেই নেই। তুমি নিয়েছো? আমি 10 বছর ধরে কাজ করি, এমন কাজ করতেই পারি না। তুমি? আমি তো দারোয়ান, রোজন বাড়ি বেজর হয়ে আসি নাই। তাহলে কে নিয়েছে? ইন্সপেক্টর সাহেব, আমি বলছিলাম কি, বাড়ির মানুষকে যখন সন্দেহ হচ্ছে তাহলে সবার ঘর তল্লাশি করে নিতে পারেন। ইন্সপেক্টর সাহেব, ওদেরকে নিয়ে সবার ঘর তল্লাশি করুন। চলো চলুন স্যার। কোনো ঘরেই কিছু পেলাম না। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় বাইরের কোনো চোরে কাজ করেছে। আপনার পরিচয়? উনি আমাদের মায়ের মতো। যেই হোক, উনি কি এখানেই থাকেন? জি। তাহলে তো ওনার ঘরে তল্লাশি করতে হবে। না না ইন্সপেক্টর সাহেব, ওনার ঘর তল্লাশি করার কোনো দরকার নেই। কথা যখন উঠেছেই, আমার ঘরে তল্লাশি করা হোক। তাহলে চলুন। আপনি ওদিকে যান। এগুলোই কি আপনার? হ্যাঁ, এগুলো আপনার ঘরে এলো কোথা থেকে? বলুন, জবাব দিন। এগুলো যখন আমার ঘরে পেয়েছেন তাহলে তাহলে আমি চুরি করে এনেছি। চুরি করেছো? তোমার এত বড় সাহস! আমাদের খেয়ে আমাদের পরে তুমি আমার ঘরে চুরি করেছো? তুমি যদি এই চেয়ে দামি অলঙ্কার ওদের কাছে চাইতে, ওরা কিনে দিত। চুরি করতে গেলে কেন বলো? চুপ করে থাকো না। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে চাই না। কি, যত বড় মুখ নয় তত বড় কথা! ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর সাহেব, আমাকে অ্যারেস্ট করুন। এত দামি গহনা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, তাই চুরি করেছি। আমি চোর, আমি চুরি করেছি। আমাকে অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন। না ইন্সপেক্টর সাহেব, ওনাকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি চলে যান। হ্যাঁ, ওনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, আপনি চলে যান, চলে যান। বেশ। না ইন্সপেক্টর সাহেব, আমি চোর, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। আই এম সরি ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমি চোর, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমি চোর, আমাকে অ্যারেস্ট করুন। বাবু দাঁড়াও। এখানে আর নয়, সেখানে থাকলে ওদের কথা আমি ভুলতে পারবো না। আমি ওদেরকে ভুলতে না পারলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, বাঁচবো না।
বাবা, তোমার কথা রক্ষা করতে গিয়ে আমি আমার জীবনকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছি, কিন্তু বিনিময় কি পেয়েছি জানো? অপমান আর লাঞ্ছনা। ওদের জন্য আমি সংসার করিনি, আর নারী, আর নারীর জীবনের সবচেয়ে বড় অলঙ্কার তার স্বামী। সেই স্বামীর আনন্দ, স্বামীর সুখ আমি চাইনি। আমি চেয়েছিলাম আমার বন্ধুর সুখ, আজ ওরা আমাকে দুঃখ দিয়ে সুখী হয়েছে। বাবা, তুমি আমাকে দোয়া করো, আমি যেন সব সহ্য করতে পারি।